আজ আমি এই ভিডিওতে দেখাব কীভাবে অনলাইন ক্লাসের জন্য পাওয়ার পয়েন্টে স্লাইড তৈরি করতে হয় প্রথমে প্লেস্টোর থেকে পাওয়ারপয়েন্ট লিখে সার্চ দিতে হবে এরপর মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট অ্যাপটি ডাউনলোড করতে হবে আমার অ্যাপটি আগে থেকেই ডাউনলোড করা আছে এবার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটি ওপেন করতে হবে নতুন স্লাইড তৈরির জন্য ডান সাইডের উপরের প্রাচিহ্নতে ট্যাপ করতে হবে এখানে কিছু টেমপ্লেট দেখা যাবে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো টেমপ্লেটটি বাছাই করতে পারবেন আমি এই টেমপ্লেটটি বাছাই করলাম এখন আমি এই টেমপ্লেটটির ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করব চলুন দেখি কিভাবে এই টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে হয় এখন নিচে ডান সাইডের অ্যারো চিহ্নতে ট্যাপ করতে হবে তারপর হোম মেনু সিলেক্ট করতে হবে এবার অনেকগুলো অপশন আসবে সেখান থেকে ডিজাইন অপশনটি সিলেক্ট করতে হবে এরপর ফরমেড ব্যাকগ্রাউন্ড লেখাটির পাশের অ্যারো চিহ্নতে ট্যাপ করতে হবে এবার আপনারা অনেকগুলো কালার দেখতে পাবেন এখান থেকে আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করতে পারবেন এবার আমি দেখাবো কিভাবে স্লাইডে লিখতে হয় এবং এই লেখাগুলো কিভাবে ছোট বড়ো কালার পরিবর্তন এবং বোল্ড করতে হয় প্রথমে ডাবল ট্যাপ টু টাইটেলের উপর দুইবার ট্যাপ করতে হবে এবার লেখার জন্য কিবোর্ড চলে আসবে এখানে আমি একটি শব্দ লিখলাম এখন শব্দটির উপর দুইবার ট্যাপ করলে শব্দটি সিলেক্ট হয়ে যাবে এবার বাম সাইডের বি লেখাটির উপর ট্যাপ করলে শব্দটি বোল্ড হয়ে যাবে এবার আমরা পুনরায় শব্দটির উপর ডাবল ট্যাপ করে সিলেক্ট করব এবং নিচে এ লেখাটির উপর ট্যাপ করলে অনেকগুলো কালার আসবে আমি এই লেখাটির জন্য লাল কালার সিলেক্ট করলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবার লেখার সাইজ ছোট বড় করার জন্য অনুরূপভাবে শব্দটি সিলেক্ট করে ডান দিকে নিচের অ্যারোতে ট্যাপ করতে হবে এখানে আপনারা যে সংখ্যাটি দেখছেন সেটি লেখার সাইজ এই সংখ্যাটির উপর এখন ট্যাপ করতে হবে এবার ফ্রন্ট সাইজ লেখা আসবে এখান থেকে আপনি আপনার লেখার প্রয়োজনীয় সাইজটি নির্ধারণ করতে পারবেন আমি এই শব্দটির জন্য ষাট সাইজ নির্ধারণ করলাম আপনারা উপরে বর্ণিত নিয়মগুলো অনুসরণ করে আপনাদের জন্য প্রয়োজনীয় স্লাইড তৈরি করতে পারবেন আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে স্লাইড ট্রানজেশন লেখায় অ্যানিমেশন এবং বিভিন্ন চিহ্নের ব্যবহার করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন